গাজীপুরের শ্রীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গাজীপুর তিন আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির উপরে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞান চর্চা এবং প্রযুক্তি বিকল্প নেই বলেও জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামিমা ইয়াসমিনের সভাপতিত্বে ও জেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর পৌরসভার মেয়র মোহাম্মদ আনিসুর রহমান সহ অনেকে।